রেশন দুর্নীতিকাণ্ডে ভাঙড়ে ইডিহানা, ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কারখানা ইডিহানা, জাহাঙ্গীর আলমের আটা কারখানা ইডিহানা, আনিসুর রহমান ও আলিফনুর রহমানের রাইস মিলেও দেয় ইডিহানা। রেশন দুর্নীতিকাণ্ডে ভাঙড়ে ইডিহানা, একাধিক জায়গায় চলছে ইডিহানা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারে বিভিন্ন জায়গায় ইডি ধানা চলছে, পাশাপাশি ভাঙড়েই প্রথম ইডি ধানা। ভাঙড়ের জাগলগাছিতে দুটি রাইস মিল আছে, সেই দুটি রাইস মিলেই কিন্তু ইডি ধানা দিচ্ছে। জানা যায় যে উত্তর চব্বিশ পরগনার যে তৃণমূল নেতা যে আছে, তার দুই ভাই, সেই দুই ভাইয়েরই কিন্তু এই যে আনিসুর রহমান বিদেশ, তার এবং তার ভাই আনিসুর, এই দুই ভাইয়ের এই রাইস মিল, পাশাপাশি একটি রাইস মিলে কিন্তু 10% শেয়ার আছে ভাঙড়েরই তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম পাপ্পু। আর এই এই যে রাইস মিলের শহর থেকেই কিন্তু ইডি আধিকারিক তারা কিন্তু হানা দেয় এবং ভেতরে প্রবেশ করার পরে তারা ভেতরে তল্লাশি অভিযান চালায় এবং যে কি আছে আরো কিছু জানার চেষ্টা করে। এবং যে গেট, সেই গেটের সামনে কিন্তু ভেতর থেকেই বন্ধ করা আছে এবং যে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু গেটে পাহারা দিয়ে আছে। তবে তার মধ্যে তারা কি তদন্ত করছে বা কি তল্লাশি অভিযান চালাচ্ছে সেটা কিন্তু এখনো স্পষ্ট না। তবে তারা বার হলেই তারপরেই কিন্তু জানা যাবে তারা ভেতরের মধ্যে কি নথি, কি প্রমাণ উদ্ধার করতে পেরেছে। একেবারে ধন্যবাদ জাহাঙ্গীর, কথা বললাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। জাহাঙ্গীর আলমের আটা কারখানায় ইডিহানা এবং এবার ভাঙড়ে ইডিহানা, আনিসুর রহমান ও আলিফনুর রহমানের রাইস মিলে ইডিহানা। রাজ্যের তিন জায়গায় ইডিহানা দেখাচ্ছে আপনাদের সেই ছবি। একদিকে যেরকম বললাম ভাঙড়ে চলছে ইডিহানা, বসিরহাটেও ইডির অভিযান, রাজারহাটেও ইডির তল্লাশি, দেখাচ্ছে আপনাদের সেই তিন জায়গার ছবি। এবং রেশন দুর্নীতিতে এই চলছে ইডির অভিযান, যেখানে রাজারহাটে একদিকে ইডির তল্লাশি, বসিরহাটে ইডি হানা এবং ভাঙড়ে ইডির অভিযান।